السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো স্বামী স্ত্রী একে অপরের সামনে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় থাকতে পারবে কিনা বা একে অপরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ Holy Star Presence. তো আমাদের দাম্পত্য জীবনে এমন কিছু বিষয় ঘটে যায় যা আমরা অভিজ্ঞ কোনো আলেম ওলামার কাছে বলতে লজ্জাবোধ করি তো আমি যদি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে আমার বিষয়টি লজ্জাবোধ করি তাহলে এক্ষেত্রে আমি সঠিকটি কোনোদিনও জানতে পারবো না আর এজন্য সেই লজ্জাবোধকে উপেক্ষা করে আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তো স্বামী স্ত্রী একে অপরের সামনে সম্পূর্ণ বিবস্ত্র হওয়া জায়েজ আছে একে অপরকে দেখতে পারবে তবে কোনো জরুরত ছাড়া লজ্জাস্থানের দিকে একে অপরে দৃষ্টিপাত করবে না তবে একেবারে সম্পূর্ণ উলঙ্গ হওয়া বিবস্ত্র হওয়া এটা লজ্জাহীনতার পরিচয় এটা নির্লজ্জের পরিচয় যদিও বা জায়েজ তারপরেও লজ্জাহীনতার পরিচয় দেওয়া হয় এই জন্য স্বামী স্ত্রীর মিলনের সময় প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজন যতটুকু এতটুকু উলঙ্গ হওয়া বা বিবস্ত্র হওয়া তার বাইরে ইসলামে অনুমতি দিয়েছে তবে অনুমতি দিলেও এটা লজ্জাহীনতার পরিচয় তো এই জন্য সবসময় একজন মুমিন হিসাবে আমাকে চিন্তা করা দরকার আমি যে বিবস্ত্র হচ্ছি কেউ না দেখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন আর আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে সম্পূর্ণ বিবস্ত্র হই বা উলঙ্গ হই সম্পূর্ণ বিবস্ত্র হলে গুনাহ হবে না তবে এক্ষেত্রে লজ্জাহীনতার পরিচয় দেওয়া বা কোনো উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ এরকম জায়েজ হলেও নির্লজ্জের পরিচয় দেওয়া থেকে সতর্ক থাকবে বেঁচে থাকবে আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু